বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার শুভ সূচনা চুয়াপাড়া অঞ্চলে। দীর্ঘদিনের মানুষের দাবিকে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের চুয়াপাড়া সাহেব রামপুর চাঁদের পাড়ায় প্রায় 600 মিটার ঢালাই রাস্তা 22 লক্ষেরও বেশি টাকার ব্যয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন ফিতে কেটে তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক সহ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূলের কনভেনার সহ অঞ্চল সভাপতির উপস্থিতিতে। জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ বলে জানান বিধায়ক আব্দুর রাজ্জাক। তিনি আরও জানান পঞ্চায়েত নির্বাচনের আগে প্রায় রাস্তার কাজ শেষ করা হবে এবং সাধারণ মানুষের চলাফেরার উপযোগী করে দেওয়া হবে। রাকিবুল ইসলামের রিপোর্ট রিটেক। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট এনটিভি ডাব্লিউবি। ইয়েতে ভুকাহারা জলঙ্গি পঞ্চায়েত এলাকায় একটা হাইড্রেন নিকাশের জল নিকাশের জন্য উদ্বোধন হলো। মসজিদ থেকে জুয়েলের বাড়ি পাঠানো আর তারপর কিছু চা খাওয়া এবং যোগাযোগ করা, বিভিন্ন কথাবার্তা, তাদের দাবি সুবিধা অসুবিধা বিভিন্ন ল্যাংলার মোড়েই কারণ মোড়ে ওখানে শোনা হলো। নরসিংহের ছোট আলোচনা সভা ছিল, ওটা করে আবার আমরা চাঁদের পাড়া এই রাস্তাটা বহুদিন থেকেই আগেও রাস্তা এমনি ইয়ে ছিল, ইটের রাস্তা ছিল, মানে সেটা তো ঢালাই বা কোনো রাস্তাটা ছিল। সেই মতোই জেলা পরিষদেও বলা হয়েছে বা তারপর আমাদের এখানে দিলীপ সাহেব আছেন জেলা পরিষদের সভাপতি, তিনিও এখানে বলেছিলেন সদস্য, তিনি বলেছিলেন সেই রাস্তা আজকে এখানে উদ্বোধন করা হবে। মানুষ এবং নদীর যে স্বপ্নের প্রকল্প রাস্তা শ্রম পথশ্রী, তার মাধ্যমে আমার জলঙ্গি বিধানসভার আনাচে কানাচে যেসব রাস্তা ছিল সমস্ত রাস্তায় প্রায় এই ই হচ্ছে, উদ্বোধন হচ্ছে এবং পরে কোনোভাবে শুরু হবে, কোনো কাজ চলছে। এই অবস্থা পঞ্চায়েত নির্বাচনের আগে কি সব রাস্তা কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? রাস্তা কমপ্লিট হবে আর দু হাত তুলে মমতা ব্যানার্জির পক্ষে ব্যানার্জির প্রতি প্রার্থনা করছে এই মুখ্যমন্ত্রী মানব দরবের মুখ্যমন্ত্রী। গরিব মানুষের ব্যথা বেদনা রাস্তাঘাট সমস্ত ধরনের যে প্রকল্পগুলো চালু করেছে উনি আমাদের মাথার উপর থাকবে, আমরা স্বর্গ রাজ্যে বাস করবো এই বলে মানুষ ইয়ে করছে, গুণকীর্তন করছে সারা এলাকায়। আর যেখানেই কোনো কিছু ছোটোখাটো উদ্বোধন করতে গেলে একটা জনসভার মতো একটা আকার ধারণ করছে, এত তাপ এ ওখানেও দেখবেন এখানে যে প্রচুর মানুষ তারা জড়ো হচ্ছে উৎসাহের সঙ্গে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে মানুষ গ্রহণ করছে এবং তার প্রতি আশীর্বাদ এবং আমাদের দলকে বাঁচিয়ে রাখার জন্য যত যাবতীয় লড়াই সেই লড়াই।